ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের গৃহ ও গণপূর্ত মন্ত্রী রআম উবাইদুল মুক্তাদির চৌধুরীকে গণসম্বর্ধনা দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিজয়নগর উপজেলা পরিষদ চত্বরে এই সম্বর্ধনা দেওয়া হয়। বিকেল 4:45 সস্ত্রীক মঞ্চে আসেন অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রআম উবাইদুল মুক্তাদির চৌধুরী। এর মধ্যে বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে পুরো উপজেলা পরিষদ চত্বর কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এ সময় তাকে ফুলের শুভেচ্ছা ও ক্রেশ সহ নানা উপহার সামগ্রী তুলে দেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। বিজয়নগর উপজেলাবাসীর ভালোবাসায় সিক্ত মন্ত্রী বিজয়নগরকে ঢেলে সাজানোর ঘোষণা দেন তিনি। এই বিজয়নগর আমার একটি স্বপ্নের উপজেলা। এই স্বপ্নের উপজেলাকে নিজের মনোমত করে সাজাবার যে সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দিয়েছেন, এই সুযোগের শতভাগ আমি ব্যবহার করব। এই সুযোগের এতটুকু অংশ আমি বাদ রাখব না। এখানে একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হবে। কারিগরি দিক থেকে এইটাকে একেবারে উন্নত একটি উপজেলা হিসাবে গড়ে তোলার জন্য যা যা করা দরকার সব করব আমি ইনশাআল্লাহ। শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি আমার সাথে থাকে কোনো কাজ অপূর্ণাঙ্গ থাকবে না। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একজন কর্মী হিসেবে দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন মন্ত্রী। আমাদের স্কুল কলেজ যেগুলো এমপিও ভুক্তির বাকি আছে সেইগুলো যাতে দ্রুত এমপিও ভুক্তি হয় সেইটার ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব। একটি স্কুল একটি কলেজ এমপিও ভুক্ত হলে এটা বেঁচে যায় এবং এটা অনেক শক্তিশালী হয়। এইখানে সাব রেজিস্ট্রি করার অফিস করার জন্য আমি বেশ কিছুদিন যাবতীয় আইন মন্ত্রী মহোদয়কে বলে আসছি, উনি আমাকে কথা দিচ্ছেন কিন্তু কাজটা হচ্ছে না। আমি আশা করব মাননীয় মন্ত্রী আমাদের অত্যন্ত আপনজন অ্যাডভোকেট আনিসুল হক আপনাদের হয়ে আমি তার কাছে বার্তা পৌঁছাবো যে বিজয়নগরের মানুষ চায় যে আপনি এখানে অনতিবিলম্বে একটি সাব রেজিস্ট্রি অফিস করে দেন। এইখানে উপজেলা থানা হয়েছে, কৃষি অফিস হয়েছে, এখানে আপনার ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের অফিস হয়েছে, এখানে আপনার অনেক কিছু হয়েছে আরও হবে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সবাই উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু সহ জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। অনেক অনেক ভালোবাসা জানাই। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।